থেকে কালিমাতে লাভ করেছি এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বাক্যে অসংখ্য হাদিস থেকে একটা হাদিসে বাক্যে লাভ করেছি। আজকে আলোচনা মূলত হলো বেশ করে আসছে এখানে আমাদের শেষ দশক, আজকে 18 তারিখ, আগামী দিন 19 রমজানের 19 তারিখ, রবিবার দিন 20 তারিখ, 20 তারিখ মাগরিবের আগে আগে আমরা যারা এতেকাব করুন মুতাকিবিনরা আমরা মসজিদে চলে আসতে হবে 10 দিনের জন্য, ঠিক না? 9 দিন অথবা 10 দিনের জন্য আমরা কোথায় চলে আসবো? মসজিদে চলে আসবো। এতেকাব সম্পর্কে জরুরি মাস্তাম আছে আলোচনা আছে। আমরা প্রায় অনেক সংখ্যক মানুষই আমরা এরকমভাবে জাকাত দিই, আছে জাকাতের গুরুত্বপূর্ণ মাসালা, ইসলামের 5 স্তম্ভের ভিতরে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ জাকাত, এ সম্পর্কে আলোচনা আছে। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর, কদর সম্পর্কে, কদরের ইবাদত বন্দেগি, দোয়া দরুদ সম্পর্কে আলোচনা, এই তিনটা জিনিস নিয়ে বিশেষ করে গুরুত্বপূর্ণ আলোচনা চলবে এবং আছে পাশাপাশি সদকাতুল ফিতর নিয়ে আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে এই আলোচনাগুলো করা, আল্লাহ তাআলার বন্দাবাদীদের সাথে যাতে করে এই কথাগুলো আমার জন্য ফায়দাকর হয় এবং যে সমস্ত মানুষ শ্রোতা থাকবে যারা শুনতেছে শুনবো, সকলের জন্য যদি আল্লাহ তাআলা ফায়দাকর হিসাবে কথাগুলো করে দেয় আল্লাহ তাআলা কবুল করে করেন, আমিন। আল্লাহ তাআলা ইসলামের মূলভিত্তি ফাস্তি বুনিয়াদ ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হাজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূলভিত্তি ফাস্তি কয়টি? ফাস্তি আমাদের ছোট ছোট ছেলেরাও জানে, কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ, এগুলোর কি ইসলামের মূল ভিত্তি। এই ইসলামের মূল ভিত্তি থেকে একটা মূল ভিত্তি হলো যাকাত, ইসলামের মূল ভিত্তি এর মধ্যে একটা মূল ভিত্তি হলো কি? যাকাত। এই যাকাত দেওয়া, যাকাত নামাজ পড়া যেরকম খরচ, রমজানের সিয়াম সাধনা করা যেরকম খরচ, হজ্জে বাইতুল্লাহ করা যেরকম খরচ, আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রাখা যেরকম খরচ, নবীকে নবী হিসেবে মানা যেরকম খরচ, এরকমভাবে যাকাত দেওয়া খরচ। যাকাত দেওয়া কি খরচ? যাকাত দেওয়া এরকমভাবে খরচ। যাকাত কার উপরে খরচ হয়? যাকাত মুসলমানের উপর খরচ হয়, অমুসলিমের উপর যাকাত খরচ হয়, কারণ ইমান ছাড়া নামাজও খরচ না, রোজাও খরচ না, যাকাত দেওয়াও খরচ না, হজ করাও খরচ না, কোনো নবরে বরত করাও খরচ না, ফরজ করাও খরচ না, ওয়াজিব করাও আদায় করাও কি নয় খরচ না। এই জন্য মুসলমানের উপরে যাকাত দেওয়া খরচ, মুসলমানের উপরে যাকাত দেওয়া খরচ। যে মুসলমানরা আকেল হবে, মানে পাগল না, মাথা নষ্ট এরকম না, আকেল একজন বিবেকমান মানুষ মুসলমানের উপরে। 3 নম্বর হলো বালেগ, বালেগা, যে পুরুষটা প্রাপ্ত বয়সে হচ্ছে, যে মহিলাটা প্রাপ্ত বয়স্কা হয়েছে, ওই মহিলার উপরে এরকমভাবে যাকাত দেওয়া কি খরচ। এবং ওই মানের উপরে খরচ যেই মানটা নেশা পরিমাণ হয় এবং এই মানটা তার প্রয়োজনের উদ্দে হয় এবং ঋণের উদ্দে হয়, 1 বছর যদি অতিক্রম করে ওই মানের উপর জায়গা দেওয়া খরচ, ওই মানের উপর জায়গা দেওয়া কি খরচ। তাহলে জাকাত এখন কার উপর খরচ হয় এই কথা বলবো, কার কার উপরেও জাকাত খরচ হয় এই কথা বলবো। জাকাত মূলত কিন্তু রমজান শরীফে বেশিরভাগ জাকাত মানুষ আমাদের দেশে বেশিরভাগ মানুষ রমজান শরীফে কী করে জাকাত, জাকাত কিন্তু রমজান শরীফে খরচ হয়, জাকাত কোনো নির্দিষ্ট সময় খরচ হয়। জাকাত যে যখন মালের মালিক হওয়া শুরু হয় তখন থেকে নিয়ে ওই লোকটা যদি মুসলমান হয়, নেশা পরিবার মালের মালিক হয়, তার মালটা যদি 1 বছর অতিক্রম করে, তার প্রয়োজনের উদ্যোগ থাকে এবং ঋণের উদ্যোগ থাকে, ওই মালটা 1 বছর অতিক্রম করার পরে, ওই 1 বছর অতিক্রম করার পরে ওই ব্যক্তির উপরে মালের জাকাত খরচ। এবারে এখন যদি কোনো মানুষ যদি কথার কথা শাওয়াল মাস রমজানের পরের মাস ওই মাসে যদি এরকমভাবে মালের মালিক হয়, ওই মাসে যাইয়া সেই মালের মালের মালিক হওয়া শুরু হইল, আবার আগামী বছর শাওয়াল মাস যখন আসবে তখন সেই 1 বছর পুরো হলে কী করবে? জাকাত দেবে, ঠিক নেই? 1 বছর পুরো হলে জাকাত দেবে। কেউ যদি রমজান শরীফে যদি মালের মালিক হয়, তাহলে আবার রমজান শরীফ আসলে ওই তারিখে 1 বছর হইলে সেই জাকাত দেবে। কেউ যদি এরকমভাবে জিলহজ মাসে মালের মালিক হয়, তো আবার 1 বছর পরে জিলহজ মাস ঘুরে আসলে ওই জিলহজ মাসের ওই তারিখ আসলে ওই ব্যক্তি কী দেবে? জাকাত, তার উপর খরচ হবে জাকাত, সে আদায় করবে। তো সাধারণত আমাদের দেশের মানুষ যেহেতু জাকাত রমজান শরীফে দেয়, এই জন্য জাকাতের কিছু গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করা দরকার। আমরাও শক্তি রাজি আছি তো ইনশাআল্লাহ, জাকাতের মাসালাগুলো একটু একটু কিন্তু বিক্ষিপ্ত, একটু বুঝার ব্যাপার, আমরা একটু মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ, রাজি আছি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যথাযথভাবে মাসালাগুলো আলোচনা করার তৌফিক দান করুক, আমাদের সকলকে বুঝার তৌফিক দান করবেন, আমিন। জাকাত 7 ধরনের মানের উপর জাকাত খরচ হয়, 7 ধরনের মা, 7 ধরনের মনে মুখস্থ করে, 7 ধরনের মা,
সাইড করে দিলে আপনিও বুঝতে হবে কারো উপর জায়গা খরচ হবে, কারো উপরে হবে না, কোন ধরনের মালের উপর খরচ হবে, কোন ধরনের মালের উপর জায়গা খরচ হবে না, এগুলো আপনিও বুঝতে হবে। ইনশা কয় ধরনের মালের উপর জায়গা খরচ সাইড করে, এক নম্বর স্বর্ণের উপরে মাল জায়গা খরচ হবে, দুই নম্বরের উপরেও, তিন নম্বরে নগদ মালের উপর নগদ অর্থের উপর, চার নম্বরে ব্যবসার মাল কয় প্রকার মাল চার, এক নম্বরে স্বর্ণ কথা বলেন, এক নম্বরে স্বর্ণ, দুই নম্বরে রূপা, তিন নম্বরে নগদ অর্থ, চার নম্বরে ব্যবসার মাল, এক নম্বরে স্বর্ণ, দুই নম্বরে রূপা, তিন নম্বরে নগদ অর্থ, চার নম্বরে ব্যবসার মাল, এই সাত ধরনের মাল উপরে জাকাত খরচ। স্বর্ণরূপা, এই স্বর্ণরূপা যদি কেউ যদি স্বর্ণরূপার মালিক হয়, কতটুকু করে মালিক নেশা পরিবার নেশা হবে, নেশা পরিবার মালের মালিক হবে, এটা একটু পরে বলতেছি ইনশাআল্লাহ। স্বর্ণরূপাকে আল্লাহ তারা বানাইতেই এটাকে আল্লাহ তারা ডুবা করে বানাইছে, বর্ধিত সম্পদ করে এটাকে বানাইছে, এটাকে দামি করে বানাইছে। এই স্বর্ণ আর রূপা যদি হেফাজতের জন্য যদি কথার কথা, হেফাজতের কোনো জায়গা নাই, চোরের কারণে ডাকাতের ভয়ের কারণে ঘরে রাখাও সম্ভব হচ্ছে না, যদি কোনো মানুষ যদি স্বর্ণরূপা যদি প্যাকেট করে টয়লেটের ময়লার ময়লার ভিতরে যদি রেখে দেয়, সেটাও একটা সেই জায়গার মধ্যেও এটা মূল্যবান, সেই টয়লেটের ময়লার মধ্যেও এটা কি মূল্যবান, এই স্বর্ণরূপা সেখানে পচবে না, এটার দাম সেখানে থাকবে, মনে থাকবেন কথা, স্বর্ণরূপার দাম সেখানে কি করবে না, কমবে না। যখন আপনি সেখান থেকে উঠবেন, উঠের পরে যখন এটা ধুয়ে বসে সন্ধ্যে পথে যখন এই সেন্ট ব্যবহার করবেন, তো তার থেকে দুর্গত চলে যাবে, এটা এটার দাম ঠিক মতো থাকবে, এটার দাম কমবে কমবে না। আল্লাহ তারা নুমা করে আল্লাহ তারা এটাকে এটাকে বর্ধিত মান করেই দামি করেই এটাকে বানাইছে, এটা যেখানে ঘুরে থাকুক না কেন এটা দামি হয়েই থাকবে। তাহলে স্বর্ণরূপার উপরে কি কী হয় জাকাত খরচ হয়, স্বর্ণরূপা স্বর্ণ কতটুকু হলে জাকাত আসবে, শুধু স্বর্ণ যদি কারো কাছে থাকে ব্যবসার জন্য রাখুক অথবা এমনিতে রাখুক, ব্যবসার জন্য রাখলে ব্যবসার হিসাব, আর এমনি যদি ব্যবহারের জন্য রাখে আরেক হিসাব, তাহলে সাড়ে সাত কোটি যদি স্বর্ণ কারোর কাছে থাকে, আর ওই স্বর্ণটা যদি কোনো মহিলা অথবা পুরুষের কাছে যদি এক বছর যদি অতিক্রম করে, তাহলে ওই মুসলমান পুরুষ আর মহিলার উপরে এক বছর অতিক্রম করলে এই স্বর্ণের উপরে এই স্বর্ণের উপরে জাকাত দেওয়া খরচ হবে এক বছর। বুঝে আসছে কথা, কতটুকু স্বর্ণ হবে, শুধু স্বর্ণ সাড়ে সাত কোটি স্বর্ণ যদি হয়, শুধু স্বর্ণ সাড়ে সাত কোটি যদি স্বর্ণ হয়, তাহলে ওই স্বর্ণের উপরে এক বছর অতিক্রম করলে কোনো পুরুষ যদি ওই স্বর্ণের মালিক হয় অথবা কোনো মহিলা যদি ওই স্বর্ণের মালিক হয়, এক বছর পর ওই মহিলা আর ওই পুরুষের উপরে স্বর্ণ এই স্বর্ণের উপরে জাকাত দেওয়া কী হবে খরচ হবে। আসেন রূপা, কোনো মানুষ যদি সাড়ে বায়ান্ন তুলে রূপা সাড়ে বায়ান্ন গুরু রূপার যদি মালিক হয়, আর সাড়ে বায়ান্ন গুরু রূপা যদি এক বছর যদি অতিক্রম করে কোনো পুরুষ বা মহিলার কাছে, এক বছর অতিক্রম করার পরে এই পুরুষ বা মহিলার উপরে সাড়ে বায়ান্ন তোলা রূপার মালিক হওয়ার কারণে তার উপরে জাকাত দেওয়া খরচ হবে, তার উপর জাকাত দেওয়া কী হবে খরচ হবে। কত হয়ে গেল দুই নম্বর, তিন নগদ গ্রহণ, নগদ সম্পদ, নগদ অর্থ, নগদ অর্থ যেমন টাকা, কারো কাছে যদি টাকা থাকে কী পরিমাণ টাকা থাকবে, টাকা থাকবে সাড়ে বায়ান্ন তোলা রূপার দাম বর্তমানে বাজার হিসেবে যত গত আজকে এই জৌলারি সমিতি থেকে আমরা যেটা জানলাম আজকে বর্তমান বাজার হলো সাতশো টাকা ভরি, সাতশো টাকা ভরি হিসাবে সাড়ে বায়ান্ন তোলা রূপার দাম হলো চৌত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা, এই চৌত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা যদি এক বছর নগদ এই টাকাটা যদি কোনো ভাইয়ের কাছে কোনো বোনের কাছে যদি থাকে, ওই টাকাটা যদি ওই ভাই বা ওই বোনের কাছে যদি ঋণের উদ্যে হয়, তার প্রয়োজনের উদ্যে যদি হয়, এমনিতে জমা আছে, তাহলে ওই সাড়ে এই চৌত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকার উপরে ওই এক বছর অতিক্রম করলে ওই ভাই বা ওই বোনের উপরে জাকাত খরচ, এই নগদ অর্থের উপরে জাকাত কি খরচ। নম্বর চার ব্যবসার মাল, কেউ ব্যবসা করে বিভিন্ন রকমের আইটেমের ব্যবসা, যেমন কেউ গরু ব্যবসা করে, কেউ ছাগল ব্যবসা করে, কেউ হাঁস মুরগির ব্যবসা করে, কেউ এরকমভাবে দোকানদারি করে, মুদিমানের ব্যবসা করে, রড সিমেন্টের ব্যবসা করে, যে যে ধরনের ব্যবসা করুক, ওই ব্যবসার মাল যদি তার কাছে এক বছর পর্যন্ত যদি এক বছর পর্যন্ত যদি চৌত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকার মাল যদি সে ব্যবসা করে, আর পুরো এক বছর যদি তার এই মালটা রানিংয়ে থাকে, তার এই ঋণের উপরে কি তার এই মাল ঋণ করে সে কী করে না, ব্যবসা করে না, ঋণ থেকে এই মালটা উঠতে আসে ব্যবসার মালটা, এবং কেউ এই তার প্রয়োজনের থেকে উঠতে এই ব্যবসার মালের উপরে তার উপরে এক বছর অতিক্রম করলে এই মালের উপরে কী হবে জাকাত আসবে। এই সাত ধরনের মালের উপরে জাকাত খরচ হবে, কয় ধরনের মালের উপরে সাত ধরনের, এক নম্বরে স্বর্ণ,
দুই নম্বরে রূপা, তিন নম্বরে নগদ অর্থ, চার নম্বরে ব্যবসার মাল। চার নম্বরে কি ব্যবসার মাল, এই সাত ধরনের মাল উপরে জাকাত দেওয়া খরচ, জাকাত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। আপনি এখন আসেন, একই সাথে কারো কাছে সাড়ে সাত কোটি স্বর্ণ নাই, একই সাথে বর্তমান যুগের মানুষ সোনালি হইতে চায়, রুপালি হইতে চায় না। রূপা সাধারণত কোনো ঘরে আসে কি না মনে হয়, শঙ্কুরা মহল্লা বাসীকে যদি তালাস করা হয়, পুরো মহল্লা বাসীর নিকট মনে হয় দুই চার করে রূপা পাওয়া অবশ্যই হবে। রূপা এখন মানুষ কিনতে চায় ঠিক না, এখন মানুষ হয়তো স্বর্ণ ব্যবহার করবে, না হয় তার জায়গাতে এমন স্বর্ণ ব্যবহার করবে, ওই যেগুলো বাজারে আপনার স্বর্ণ মতো দেখা যায় এগুলো ব্যবহার করবে, প্রয়োজনে এগুলো ব্যবহার করলে তারপরে রূপা ব্যবহার করে ঠিক নেই। তো এই জন্য কোনো মহিলার কাছে যদি সারা সাত তোলা স্বর্ণ নিজের নাই, এক বুড়ি, দুই বুড়ি, আড়াই বুড়ি, তিন বুড়ি, চার বুড়ি অথবা আধা বুড়ি এরকম স্বর্ণ আছে, এমন কোনো মা বোন নাই সাধারণত, যে মা বোনের কাছে কিছু না কিছু স্বর্ণ নাই, কথা বুঝিনি ভালো করে একটু কথাটা বুঝছে না, কোনো মা বোন এমন নাই যে মা বোনের কাছে কোনো কিছু না কিছু পরিমাণ কি নাই স্বর্ণ নাই। যেমন একটা মহিলার কাছে আধা বুড়ি স্বর্ণ আছে, এই মহিলার কাছে পাশাপাশি দশ হাজার, এক হাজার, দুই হাজার, একশো, দুইশো, দশ টাকা, পাঁচ টাকা পর্যন্ত যদি এই মহিলার কাছে থাকে, এই পাঁচটা টাকাও যদি পুরো বছর শেষে যদি পাঁচটা টাকা যদি তার প্রয়োজনের বুদ্ধি থাকে, আর এই মহিলাটা যদি কোনো রকমের ঋণই যদি না হয়, তাহলে এই মহিলাটার স্বর্ণ আধা বুড়ি তার নগদ অর্থ এই দুইটা যোগ করলে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার দাম যদি হয়ে যায়, অর্থাৎ ৩৭ হাজার ৭৫০ টাকা যদি এই স্বর্ণ আর নগদ টাকা মিলে যদি হয়ে যায়, এক বছর যদি অতিক্রম করে এই মহিলার উপরেও জাকাত দেওয়া খরচ। কথাকে বুঝে নিতে আসেন, এই মহিলার উপর জাকাত দেওয়া কি খরচ। যেমন সাপোজ একটা মহিলার কাছে দুই বুড়ি স্বর্ণ আছে, একটা মহিলার কাছে দুই বুড়ি স্বর্ণ থাকার পাশাপাশি স্বামী বিদেশ থাকে, তার কাছে এরকম পুরো মাস পুরো বছর শেষে এরকম দুই চার পাঁচ হাজার এরকম থাকা তার কাছে একবারে স্বাভাবিক ঠিক না বেটি। স্বামী বিদেশ, স্বামী চাকরি বাকরি করে, তার কাছে এরকম এই পরিমাণ স্বর্ণ আছে, সাথে তার কাছে বছর শেষে দুই চার পাঁচশো টাকা এরকম নগদ টাকা আছে, এই টাকাটা তার প্রয়োজনের উদ্দেশ্যে তার কাছে কেউ ঋণ পাবে না, ঋণের উদ্দেশ্যে এবং এই পরিমাণ স্বর্ণ আছে, এই দুই আড়াই কুড়ি, দুই আড়াই কুড়ি স্বর্ণ প্লাস এই একশো টাকা, পাঁচশো টাকা, এই দুইটা যোগ করলে যদি এখন ৩৭ হাজার ৭৫০ টাকা যদি হয়ে যায়, তাহলে নেশা হয়ে গেল এক বছর অতিক্রম করলে এই মহিলার উপর জাকাত দেওয়া হবে। আবার হইতে পারে কোনো মহিলার কাছে এক বুড়ির স্বর্ণ আছে, পাশাপাশি তার কাছে দুই বুড়ির রূপা আছে, দুই বুড়ি কি আছে রূপা আছে, এই দুই বুড়ির রূপা তার কাছে থাকার কারণে এই স্বর্ণর যেটুকু আছে এই স্বর্ণটা স্বর্ণ থাকবে না, এই স্বর্ণটা এখন রূপায় পরিণত হয়ে যাবে, দুই বুড়ির রূপার সাথে মেসিং হয়ে দুই বুড়ির রূপার দাম হলো ৭০০ টাকা করে ১৪০০ টাকা, আর এক বুড়ির স্বর্ণ যদি তার কাছে থাকে, দুই বুড়ির স্বর্ণ যদি তার কাছে থাকে, স্বর্ণের বুড়ি বর্তমান বাজারে ৪৩ হাজার টাকা, তো ৪৩ হাজার টাকা আর হলো ১৪০০ টাকা, ১৪০০ টাকা আর ৪৩ হাজার টাকা কত হয়, কত হয় ৪৩ হাজার টাকা, এই ৪৩ ৫৩ হাজার কত, ৫৭ হাজার, ৫৭ হাজার টাকা, এই ৫৭ হাজার টাকা যদি তার কাছে যদি মজুদ থাকে, হ্যাঁ এক বছরের মধ্যে যদি তার কোনো ঋণ যদি না থাকে, ঋণের যদি উদ্যোগ মহিলার যদি হয়ে থাকে, এই মহিলার উপরে জাকাত দেওয়া খরচ হয়ে যাবে, কথা বুঝে আসছে, এই মহিলার উপর জাকাত দেওয়া খরচ হয়ে যাবে, এই মহিলার জাকাত দিতে হবে। আসেন কোনো মহিলার কাছে কোনো স্বর্ণ নাই, সামান্য একটু রূপা আছে, কতটুকু রূপা, এক বুড়ি রূপা, ৭০০ টাকা রূপা আছে, ফাঁসে তার কাছে আবার সাথে সাথে তার কাছে আবার এরকম ৪০ হাজার টাকা তার কাছে জমা আছে, ৪০ হাজার টাকা জমা আছে, এই ৪০ হাজার টাকা তার প্রয়োজনের উদ্দি এক বছর অতিক্রম করছে, এই ৪০ প্লাস ওই তার কাছে যে একটু রূপা আছে, এই রূপায় আর এটা মিলাইয়া ৪০ হাজার টাকা নগদ টাকা মিলাইয়া আবার এখানে একটা নেশা হয়ে যায়, এই নেশা পাওয়া কারণ ৩৭ হাজার টাকার উদ্দি না ৪০ হাজার টাকা, তাহলে এই মহিলার উপর টাকা দেওয়া কে যাবে খরচ হয়ে যাবে। একটা মহিলার কাছে শুধুমাত্র টাকা আছে, নগদ টাকা আছে, কত টাকা আছে ৩৭ হাজার ৭৫০ টাকার উদ্দি টাকা আছে অথবা কমপক্ষে এত টাকা আছে, এই নগদ টাকা এক বছর যদি অতিক্রম করে ওই মহিলা ওই পুরুষের উপর টাকা দেওয়া খরচ হয়ে যাবে,
কোনো একটা পুরুষের উপর যদি এই পরিমাণ টাকা 37,750 টাকা যদি কোনো ব্যবসার সম্পদ যদি থাকে ওই